गुड मॉर्निंग एवरीबॉडी एंड वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू अ ब्रांड न्यू प्लेलिस्ट ऑफ दिस चैनल। तो यही प्लेलिस्टे हमरा मालदार किछु पॉपुलर जायगा कवर करब जेखाने खूब कम दामे एंड खूब भालो रकमेर थाली सर्व करे। तो एखन जे जायगाटा आछे एटा सबार चेना मालदाते, एटा होच्छे शाहपुर सेतु मोड़ एंड एखाने एकटा होटेल कम रेस्टुरेंट आछे जेटार नाम होच्छे आड्डाखाना, देखते पाच्छो पेछने। तो এখানে এই সিরিজের প্রথম ভিডিও আমরা শুট করতে এসেছি এন্ড আজকে অবিয়াসলি আমার একটা স্পেশাল গেস্ট আছে, সে হচ্ছে প্রীতম। অনেকদিন পর দেখছো তোমরা চ্যানেলে প্রীতমকে, সে হাই। হাই, কিন্তু আমি কি এখন স্পেশাল আছি? অনেকে চেনে না হয়তো। তো এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে মালদায় কোথায় কোথায় কম দামে এন্ড ঠিকঠাক রেঞ্জের মধ্যে খাবার দাবার পাওয়া যায় কিন্তু থালি সিস্টেমে। তো এখানে শুনেছি 49 রুপিসে থালি পাওয়া যায়। তো দেখো প্রথমে ফার্স্টে লেখা আছে যে মাত্র 49 রুপিসে আহার থালি অ্যান্ড এই হচ্ছে দোকানটা আড্ডাখানা হোটেল, একদম শাহপুরের সেতু মোড়েই বৃন্দাবন গার্ডেনের জাস্ট অপোজিটে। তো গিয়ে এখানকার 49 রুপিসের থালি ট্রাই করি যে 50 টাকারও নিচে, মানে 49 রুপিসে কীরকম থালি এরা সার্ভ করছে, কেমন খেতে অ্যান্ড ইজ ইট ওয়ার্থ ইট অর নট। তো চলো এবার ভেতরে যাই অ্যান্ড গিয়ে দেখি এখানকার অ্যাম্বিয়েন্স কীরকম। সো এটা হচ্ছে নিচের বসার এরিয়া, যতদূর দেখতে পাচ্ছি এটা লেখা আছে প্রিমিয়াম হোটেল বাট নন এসি সেকশনে। খালি বাদে যারা ইন্ডিভিজুয়ালি আরও বাকি খাওয়ার অর্ডার করতে চাও তাদের জন্য এটা হচ্ছে টোটাল প্রাইস লিস্ট। দেখো, গ্রিন স্যালাড, ডিমের ভুজিয়া, ডিমের ঝোল, খাসির মাংস, দেশি মুরগি, ব্রয়লার মুরগির প্রাইস হচ্ছে 70 টাকা অ্যান্ড চাটনি ভাজা, এগুলো সমস্ত ইন্ডিভিজুয়াল প্রাইসেস, এগুলো তোমরা থালির সাথে অ্যাড অন করে নিতে পারো। অ্যান্ড ওপরটা হচ্ছে এসি, তো আমরা এসিতে যাই অ্যান্ড ওখানে গিয়ে দেখি কেবিন আছে না। তো দাদা বললো ওপরে নাকি একটা কেবিনও আছে পাশে। তো ওপরে অ্যাম্বিয়েন্স কিছুটা এরকম, এখানে পরপর টেবিল আছে অ্যান্ড ওটা হচ্ছে ব্যালকনি সাইড, তাই জায়গাটার নাম হচ্ছে আড্ডাখানা অ্যান্ড আমরা চুজ করলাম এই টেবিলটা, এখানে আমি বসেছি অ্যান্ড প্রীতম আমার সামনে। তো চলো এবার ট্রাই করে দেখি এখানকার 49 রুপিসের থালি কেমন খেতে। সো এই হচ্ছে এখানকার মেনু কার্ড, অ্যাকচুয়ালি এই এরিয়াটাতে মানে রেস্টুরেন্ট এটা, তো রেস্টুরেন্টের জিনিসপত্র এখানে সার্ভ করছে। বিরিয়ানি আছে, চিকেন কষা আছে অ্যান্ড অনেক কিছুই আছে এখানে অ্যাভেলেবেল, বাট আজকে আমরা এসেছি শুধুমাত্র থালি খেতে, মানে 49 রুপিসের থালিটা খেতেই আজকে শুধুমাত্র এসেছি। তো এখানকার থালিটাই আজকে আমরা ট্রাই করবো, বাট এখানে দেখলাম বিরিয়ানিতে হাফ প্লেটও বিরিয়ানি এরা অফার করছে। হাফ প্লেট বিরিয়ানির প্রাইস হচ্ছে 100 টাকা অ্যান্ড ফুল প্লেট বিরিয়ানির প্রাইস হচ্ছে 150 টাকা। বিরিয়ানি কখনো অন্য সময় ট্রাই করবো অ্যান্ড অবভিয়াসলি এখানে আরেকটা স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে হাঁসের মাংস। আমি জানি না মালদায় আর কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে হাঁসের মাংস সার্ভ করে কিনা, বাট এই রেস্টুরেন্টে পার্টিকুলারলি এই রেস্টুরেন্টটাতে হাঁসের মাংস সার্ভ করে, তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। তো প্রীতম, হাঁসের মাংসের জন্য এক্সাইটেড কিনা ভাই? কবে আসবো সেটা? তো আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য অবভিয়াসলি এক্সাইটেড, তো হাঁসের মাংসের একটা ভিডিও বানাবো আমরা। ওকে, সো আমাদের থালি চলে এসেছে, এই হচ্ছে কমপ্লিট থালি যেটা দেখতে মোটামুটি ভালোই লাগছে। 49 রুপিসে কী কী দিয়েছে তোমাদেরকে একবার বলি। এখানে ফার্স্টে আইটেম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 অ্যান্ড 8, মানে 8 রকমের আইটেম আছে। তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দেবে আইটেমগুলো প্রীতম। আমের আচার, আমের চাটনির মতো আচার বা চাটনি যাই আছে, গোটা আম আছে একটা পিস। আচ্ছা, এটা আলু পটলের তরকারি, এটা ডাল, এটা পালং শাকের ঘন্ট, এটা কিছু একটা কী শাক বুঝতে পারছি না, কিছু একটা শাক আছে, ডাঁটা আছে, কেমন খেতে ইজ ইট ওয়ার্থ ইট অর নট। ওকে, তো আমি স্টার্ট করবো ফার্স্টে পাঁপড় ভাজা দিয়ে অবভিয়াসলি। এই হচ্ছে ডাল, সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগছে দেখতে সেটা হচ্ছে এখানে আমের চাটনিটা, মানে গোটা একটা আম ইউজ করেছে, ভেঙে গেল। দেখো গোটা আমের একটা চাটনি বা আচার, হোয়াট এভার ইউ ক্যান কল ইট, আমি তো চাটনিই বলবো, আমের চাটনির মতো লাগছে দেখতে। অ্যান্ড আলু পটলটাও বেশ ভালো, শাক দিয়েছে, তো শাক দিয়ে আগে ট্রাই করে দেখি কেমন খেতে। ওকে, দেখো হচ্ছে পালং শাক, যেটা আমি জানতাম না, যেটা প্রীতমের কাছ থেকে জেনে নিলাম, বাট ভালো খেতে। বাড়িতে শাক খাই না, এখানে শাক খাচ্ছি, মা ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে মায়ের, তাই করে দেখবো। এখন এঁচড় দিয়ে, মানে কাঁঠাল দিয়ে, দেখতে ভালো লাগছে কাঁঠালটা অ্যান্ড কাঁঠালের মধ্যে এখানে আলুও ইউজ করেছে আর চালটাও বেশ মোটামুটি। কাঁঠালটা ভালো না, পুরো কথা বলে টেস্ট করছে,
মানে কাঁঠালটা দিয়ে অনেকটা চিকেন চিকেন ভাব আসছে। তো চলো এবার ডালটা দিয়ে ট্রাই করে দেখি। এই হচ্ছে এখানকার ডাল, ডালটা খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না, মানে ডিসেন্ট টাইপের। তো এরা মুসুর ডাল ইউজ করেছে, অ্যান্ড মুসুর ডাল দিয়ে আমি আমের চাটনিটা খেয়ে দেখবো। এটা অনেকক্ষণ ধরে ট্রাই করার জন্য আমি মানে কী বলবো ওয়েট করে আছি। তো মুসুর ডাল অ্যান্ড চাটনি দিয়ে ট্রাই করে দেখি। পাঁপড় মিসিং ছিল, ও যেগুলো বললো ওগুলো ছাড়া আরও দুটো তরকারি আছে, আলু পটলের একটা তরকারি আছে, খুব সুন্দর লাগছে খেতে। আলু পটলের তরকারিতে ধনে পাতা ইউজ করেছে, মানে খুব সুন্দর ফ্রেগ্রেন্স আছে। আর একটা যেটা আছে সেটা আমার খুব একটা পছন্দের না, সেটা হচ্ছে পুঁই শাক, কিন্তু খেলাম ভালো লাগলো, বেশ ঝালঝাল খপ্পটা খপ্পটা রান্না, কিন্তু একটু ঝালঝাল, যারা ঝাল খায় না তাদের জন্য একটু অসুবিধা হবে। বাকি টেস্ট আমার খুব ভালো লেগেছে। আচ্ছা এটা বল যে তোর আপাতত সব থেকে কোনটা বেস্ট লাগলো? এঁচড়টা সিরিয়াসলি আমার খুব ভালো লাগলো, মানে আমি তো এঁচড় বলি না, আমি কাঁঠালই বলি, বাট কাঁঠালটা অসাধারণ লাগলো। পুরো মনে হচ্ছে মানে চিকেনের ফ্লেভার পাচ্ছে, চিকেনের বদলে কাঁঠাল এঁচড়টা দেওয়া আছে, কষা একদম চিকেনের মতো লাগছে। ডালটা একদম ঠিকঠাক, খুব একটা মানে পাতলাও না আবার খুব একটা গাঢ় না, নর্মাল অর্ডিনারি যেরকম বাড়িতে নর্মালি হয় সেরকম। কারণ প্রত্যেকটা খাবারই এখানে একটু ঝালের দিকে, বাট অতিরিক্ত যেরকম হোটেলে খেতে যেরকম লাগছে সেরকম কিন্তু লাগছে না। আচ্ছা রিফিলে কি এক্সট্রা পয়সা? না এই সব ফ্রি, শুধু ভাতে, মানে আমি সব কিছু রিফিল করাতে পারি আমি। ওয়াও, মানে এখানে একবার যদি 49 দিয়ে খেতে বসো তাহলে বাকি সমস্ত কিছু ফ্রি, শুধুমাত্র ভাতের জন্য এক্সট্রা। ভাত কত করে? 6 টাকা। আচ্ছা ভাত হচ্ছে অনলি 6 টাকা করে প্রায়। দেখো কাঁঠালটা খেয়ে তো আমি লিটারালি এখানকার ফ্যান হয়ে গেলাম কাঁঠালের। অ্যান্ড তারপরে যেটা সব থেকে বেস্ট লাগলো না সেটা হচ্ছে আমের আচারটা, মানে জাস্ট অমাইক সাদা এরকম একটা পাঁপড়। এখানে রিফিল সিস্টেমটা সব জায়গায় যেরকম থালি সিস্টেম হয় সেরকম, ভাতটা এক্সট্রা 6 টাকা প্লেট, বাকি সমস্ত যা তরকারি ডাল আছে সবই রিফিল ফ্রি, যেমনটা থালিতে হয় আর। খাওয়া দাওয়া ডান, এবার তোমাদেরকে একটু কাছ থেকে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখাই। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একদম ব্যালকনি টাইপের সিস্টেম, মানে এখানে বসে একদম বাইরেরটা এনজয় করা যাবে। এটা হচ্ছে ভিউ বাইরের, অ্যান্ড এখান দিয়ে সব বসার জায়গা। আর তাছাড়াও একটা স্পেশাল জায়গা দেখেছি এখানে, যেটা হচ্ছে এখানে একটা আরাম কেদার বা তোমরা যাই বলো চেয়ার টাইপের রাখা আছে একদম। এখানে বিন্দাস বসে বসে কফি খেতে খেতে তোমরা বাইরের একটা ভিউ নিতে পারবে, তো এই জন্য এটাকে আড্ডাখানার ব্যালকনি বলে। অ্যান্ড এখানে বসে বসে দেখো, যদি এক কাপ কফি খাও আর সাথে এরকম একটা ভিউ দেখতে পাও তো অসাধারণ লাগবে। তো চলো এবার তোমাদেরকে বলি যে আমাদের কেমন লাগে। ও মাই গড, চলিয়ে ব্যাঠতে হ্যাঁ, থোড়া সা আরাম করতে হ্যাঁ। বাঙালি বস দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু ঘুম পেয়েই যায় আলটিমেটলি। সে একটা গানে আছে না, দুপুরবেলা খাওয়ার পর ঘুমোতে ইচ্ছা করে বাঙালিদের, হোয়াট এভার লেম জোক ইট ওয়াজ। তো চলো এবার আসি মেন পার্টে, মানে কেমন লাগলো অ্যান্ড ইজ ইট ওয়ার্থ ইট অর নট। তো চলো প্রীতম স্টার্ট করুক আগে। যেটা ভালো লাগে সেটা হচ্ছে হাইজেনিক ফুড, হ্যাঁ জায়গাটা বেশ হাইজেনিক পরিষ্কার ছিল। অন্যান্য দোকানে থালি যেরকম সিস্টেমে থাকে যেখানে বাকিতে সব আলাদা আলাদা খাওয়ার দেয়, সেটা এখানে দেখলাম থালার উপরে সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কিন্তু থালাটা অনেক বড়ো ছিল, প্লেন্টি অফ স্পেস ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। টেস্ট যেটা একটু আগে বললাম সেটা একটু ঝাল ঝাল, সবার জন্যে সুটেবল নয়, ঠিক আছে। যেমন বাঙাল ঘটি যে ব্যাপারটা থাকে বাঙালের জন্য খুব ভালো লাগবে, এটাকে তারা ঘটি একটু মিষ্টি খায় তাদের জন্য একটু সমস্যা হয়, কিন্তু আবার এতটাও ঝাল না যে তোমরা খেতে পারবে না, মানে খেতে পারবে সেরকম, মানে টেস্টে একটা একটা হয় না ঝাল মিষ্টি ভাব থাকে সেই ভাবটা, কিন্তু মানে বাইরের হোটেলে যেরকম অতিরিক্ত রিচ বা তেল দিয়ে রান্না করে ওই রকম নেই, বাট আমরা যেরকম বাড়িতে রান্না করি তার থেকে হালকা একটু স্পাইসি। আমরা খেলাম থালাতে কোনো এক্সট্রা তেল কোথাও ছিল না, বাড়ির মতোই খাওয়া, মানে মনে হচ্ছে না যে হোটেলে খাচ্ছো, মানে এটা তোমরা প্রায়ই রেগুলার খেতে পারবে এরকম না। কিছু কিছু হোটেল আছে মালদায় যেগুলো প্রচণ্ড রিচ করে খাবার দাবার, খেলে তিন দিনে পেট হ্যাঁ, তো ওরকম নয় মানে খেতে পারবে তোমরা। নেক্সট আরেকটা হচ্ছে যেটা খাওয়ার শেষে একদম লক্ষ্য করলাম যে কাঁঠালের মধ্যে মাছের মাথা দেওয়া, ইয়া এটা আমি লক্ষ্য করি, সব শেষে একটা মাছের মাথার কাঁটা পেলাম তখন বুঝতে পারলাম যে মাছের মাথা দেওয়া। তো চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। তো ফার্স্ট অফ অল ভাতটা, মানে ভাতটা খুব ভালোই ছিল, খুব একটা খারাপ না, মানে এই প্রাইস রেঞ্জে এর থেকে এরকম এরকম ঠিক আছে। ডাল ডালটাও আমাদের খুব ভালোই লাগলো, মানে ডালের কনসিস্টেন্সিটাও ঠিক ছিল, অ্যান্ড টেস্ট ওয়াইজও ঠিকই ছিল, অ্যাভারেজ ছিল। নেক্সট হচ্ছে শাক ছিল, একটা পালং শাক ছিল অ্যান্ড একটা হচ্ছে পুঁই শাক ছিল, দুটোই অ্যাভারেজ খেতে। অ্যান্ড আমরা তো বললামই এতক্ষণ ধরে খালি কাঁঠালের গুণগান করে গেলাম, কাঁঠালটা জাস্ট অসাধারণ খেতে ছিল, কাঁঠালের মধ্যে কাঁঠালের বিচি যেটা হয় সেটাও দেওয়া ছিল, বাদামের মতো খেতে লাগে সেটাও দেওয়া ছিল।
ভাত শেষ হয়ে গেছে কিন্তু কাঁঠাল শুধু খাচ্ছে। সিরিয়াসলি মানে কাঁঠালটা না জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট দেখো ফাটাফাটি হয়েছে কাঁঠালটা। আমি তোমাদেরকে তো এখান থেকে টেস্টটা শেয়ার করতে পারবো না, বাট বাড়ির পরে সব থেকে বেস্ট কাঁঠাল আমি কিন্তু এখন এখানেই খেয়েছি, মানে অসাধারণ, জাস্ট এক কথা অসাধারণ। অ্যান্ড আলু পটল ছিল ওটা একদম বেসিক নর্মাল, খুব অ্যাভারেজ ছিল, ভালো খেতে ছিল। অ্যান্ড তার সাথে পাঁপড় ছিল অবভিয়াসলি। অ্যান্ড সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমের চাটনি বা আচার, হোয়াট এভার। আমি জানি চাটনি খাই না খুব একটা, কোথাওই খাই না, এখানে টেস্ট করে দেখলাম খুব ভালো ছিল, টেস্ট ভালো হয়েছে। আর সব থেকে আমার এখানকার ভালো লাগলো হচ্ছে, যেটা সত্যি সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। মানে ইউজুয়ালি মালদাতে যে সমস্ত হোটেলগুলো আছে বা এরকম টাইপের যেগুলো হোটেলে থালি সিস্টেম আছে সেগুলোতে এরকম টাইপের খোলামেলা অ্যাম্বিয়েন্স কিন্তু খুব কম, প্রচন্ড ভিড় থাকে, ক্যাওস টাইপের হয়, বসা যায় না। তোমরা দেখো এখানে কত স্পেস আছে, অ্যান্ড নিচে নন এসি সেকশনও আছে, এটা হচ্ছে ওপরের সেকশন, ওই দিকটা হচ্ছে কেবিন বললো, তো এরকম খোলামেলা জায়গা অ্যাটলিস্ট আমার খুব ভালো লাগে। তো এখানকার অ্যাম্বিয়েন্স আমার টু গুড লেগেছে, আমরা যা ট্রাই করেছি। অবভিয়াসলি মালদাতে এর পরে আরো অনেক ভিডিও আসবে এই প্লে লিস্টে, তোমরা যদি ফলো করো অবশ্যই ফলো করো এই প্লে লিস্টটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই প্লে লিস্টে আরো অনেক ভিডিও বানাবো আমরা, মালদায় যত রকম থালি আছে আমরা সব ট্রাই করবো। মানে 35 থেকে স্টার্ট হয় থালি, মানে যতদূর আমরা এখনো জানি তো 35 দেখতে পাইনি, সেটাও আমরা আপকামিং ভিডিওতে কভার করবো। অ্যান্ড অবভিয়াসলি ওপরে যাওয়ার তো কোনো মানে লিমিটই নেই, তো সবই ট্রাই করবো। তো চলো এবার নিচে গিয়ে তোমাদেরকে এখানকার ওনার এবং স্টাফদের সাথে পরিচয় করাই অ্যান্ড দেখাই। তো এখানে এলে তোমরা শান্তিদির সাথে অবশ্যই দেখা করো, তো শান্তিদি বলবে এই জায়গাটার ব্যাপারে আর একটু ডিটেলসে। তো ফার্স্টে বলো যে এখানে কবে কবে পাওয়া যায়, প্রত্যেকদিন? এখানে প্রত্যেকদিনই খোলা থাকে, সকাল 10 থেকে রাত 10টা সাড়ে 10টা থেকে দুপুর 3টে খোলা থাকে, সবসময় খোলা থাকে, মানে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। অ্যান্ড রেস্টুরেন্টের জন্য তো তোমরা যখন ইচ্ছা তখন আসতে পারো, বিকেলেও পাওয়া যায়। এখানে একটা আইসক্রিম পার্লারও আছে, মানে উপরটা রেস্টুরেন্ট নিচেটা হোটেল, অ্যান্ড তার পাশে এটা হচ্ছে আইসক্রিম পার্লার। আমি আগে আড্ডাখানাতে এসেছি বাট আইসক্রিম পার্লার তখনও হয়নি, এখন হয়েছে। অ্যান্ড বাইরে দেখো বিরিয়ানিও রাখা আছে, রোল চিকেন মোগলাই সব ইচ্ছে পাওয়া যায়। হ্যাঁ বিরিয়ানিও আছে, মানে বাইরে বসেও খেতে পারো এখানে। মানে এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। আইসক্রিম পার্লারটা কখন খোলা থাকে? আইসক্রিম পার্লারটা 11টা থেকে একসাথে। এবার তুমি একটু বলে দাও যে এখানে কেউ যদি আসে বাইরে থেকে, যারা আসছে তারা কিভাবে আসবে? প্রথমে তো মালদা একটা অ্যাড্রেস থাকবেই, মালদা সেতু মোড়, শাহপুর সেতু মোড়, শাহপুর সেতু, হ্যাঁ শাহপুর সেতু মোড় বললে সেতু মোড়ে নিয়ে আসবে। তার বৃন্দাবন গার্ডেনের অপোজিট, বৃন্দাবন গার্ডেনের অপোজিটে এক্স্যাক্টলি। আর আড্ডাখানা তোমাদেরকে, তোমাদেরকে ডেসক্রিপশনে টোটাল লিংক অ্যান্ড অ্যাড্রেস যাবতীয় দিয়ে দেবো, আর ফোন নাম্বারও দিয়ে দেবো। কেউ যদি এখানে আসো তো অবভিয়াসলি এখানে থালিটা ট্রাই করে দেখো, আমরা নেক্সট টাইম আসবো, আমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড নেক্সট টাইম এলে আরও বাকি যা যা আছে সেগুলো ট্রাই করে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিও দেবো। যাই হোক এই ভিডিওর জন্য টাটা, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা।